আপনার মাজত আরো এখন নতুন ভিডিও লো এলো আসাম ফার্নিচার চ্যানেলত, তো আপনার দেখবার কারণে। তো আমি আরো এখন নতুন এখন কাম করছো, তো কামটো কমপ্লিট হওয়া নাই, তো গোটেইখিনি ইন্টেরিয়র ডেকোরেশনের কাম আমি করে আছো, ফল সিলিং, আপনার মডুলার কিচেন, মানে টিভি ইউনিট গোটেইখিনি আর। তো আপনার দেখাম, এতিয়া আমি কামবিল করে আছো, ফিনিশিং হওয়া নাই, তো আপনার কালারও করা হওয়া নাই, তো আপনার দেখাম এতিয়া। তো ভিডিওটা চাই থাকব, কত কি লগাছো নলগাছো গোটেইখিনি আপনার দেখাই আছো। তো ফার্স্ট এটো রুম হয়, তো এটো ড্রয়িং রুম আর এটো ডাইনিং রুম হয়। তো ইয়াতে এনেকুয়া ধরনের একটু ডিজাইন দিয়া গেছে ফল সিলিং, তো আপনাদের দেখা পাইছে কেনেকুয়া হয়েছে সিলিং। এতিয়াও কালার করা হওয়া নাই, তো কালার করলে আরো দেখা ধুনিয়া হব। সেই ভিডিওটো আমি নেক্সট আরো একটা ভিডিও আপলোড করিম, তো ফিনিশিং হওয়ার পিছত। আপনাদের এটা চাও, মানে একটু ডিজাইন দিয়া গেছে, এটু হল ডাইনিং আর এটু হল আপনার ড্রয়িং রুম, দুটা রুম, আর এটু হল বেডরুম। এটু তো বেডরুমত এটু ডিজাইন দিয়া গেছে, তো কেনেকুয়া হয়েছে আপনাদের জানাব, ডিজাইনটা কেনেকুয়া হয়েছে আপনাদের জানাব, আর ফিনিশিংটা কেনেকুয়া হয়েছে আপনাদের জানাব। তো সব আর এই বারান্দাত আছে, বারান্দাটা আপনাদের দেখাই আছো, ইয়াতে সব বারান্দা, এটু বেলকনি হয়, এটু এটু বেলকনি এনেকে ডিজাইন দিয়া গেছে, এটু পিভিসি প্যানেল হয়, আর সাইডত এটু ট্রে দিয়া গেছে, সাইড দি ট্রে দিয়া গেছে, আর ইয়াতে একটা সব সরু একটা ওয়াশরুম এতে, এটু সব উপর সেইখানে ইয়াতে ট্রে একটা পয়েন্ট আর একটা লাইটর পয়েন্ট দিয়া গেছে এইখানে। আর আপনার আর বেলেগ এখানে দেখা দিয়ে তো এটু হল কিচেন রুম হয়, এটু কিচেন, তো কিচেনটা সব আপনাদের মডুলার কিচেনটা আমি কাম করে আছো, তো সব মডুলার কিচেনটা এটা কাম শেষ হওয়া নাই, কাম চলি আছে। তো গোটেইখিনি হওয়ার পিছত আমি আরো দেখাম, ফিনিশিং করার পিছত আপনাদের গোটেইখিনি দেখাম কেনেকুয়া হয় নহয় আপনাদের চাব। ইয়াতে আরো একটা কথা কও আপনার, চাওক এইটু মডুলার কিচেন আমি বনাই আছো, ইয়াতে স্ল্যাব দিয়া গেছে যখন, সেই স্ল্যাবখনত কোনো স্ল্যাব নহয়, এটু আমি এস্ট্রাকচার বনাইছো প্লাইউডেরে দি, সে তারে উপরত গ্রেনেটটু বহাই দিয়া গেছে। তো আপনাদের দেখা পাইছে, তো সেটু হেনেকাকে করিব পারি আজিকালি। তো এইটু চাওক বোটর পয়েন্ট, আর চাওক মডুলার কিচেনের লুকসটা আপনার যেটা কমপ্লিট হব, তেতিয়া আপনাদের ভালকে গম পাই যাব যে কিচেনটু কেনেকুয়া হয়েছে। আরো একটা রুম আছে, এটু সব এটু এটু একটা ফল সিলিং করা গেছে, এটু জিসাম বোর্ড হয়, এটু হ্যাঁ সব ডিজাইন টু কেন হয়েছে আপনাদের জানাবো, আর সাইড অফ ট্রেনে দিয়ে গেছে এটু চারিওপিনে। তো আরো একটা রুম আছে, সেই রুমটু আপনাদের দেখাই আছো, এটু একটা রুম হয়, এটু মাস্টার বেডরুম, এটু সব কেনেকুয়া হয়েছে, এটু ডিজাইনটা কেনেকুয়া হয়েছে আপনাদের জানাব, আর ফিনিশিংটু কেনেকুয়া হয়েছে জানাব। এতিয়াও কালার করা হওয়া নাই, তো কালার করার পিছত আরো দেখা ধুনিয়া হব, তো আপনাদের কালার করা হওয়ার পিছত আমি আরো এখন ভিডিও দিম, তো সেই ভিডিওটু চাব আপনাদের। তো এতিয়া চাওক আপনার এটু বারান্দা হয়, বারান্দাত এটু এটু এনেকে করে দিয়ে গেছে, মানে সিম্পলত দেখা ধুনিয়া, আর চাওক এটু পোস্টটো যেনেকে ডিজাইন করেছে, আর আমার ফল সিলিংয়ের কামটো যেখানে করা গেছে আমার, তো সেনেকে ডিজাইন দিয়া গেছে। আর এটু সাইডে চাও, এটু এটা এটু এটা হয় এটু সাইডে, তো এখানে আহ, তো আপনাদের দেখা পালে, তো আমি গোটেইখিনি মানে ইন্টেরিয়র ডেকোরেশনের কামটো করিম, আর টিভি ইউনিট বনাব আছে, আর রুম হাইলাইট করব লগা আছে, তো গোটেইখিনি আমি ফিনিশিং হওয়ার পিছত আরো এখন ভিডিও দিম, আপনাদের চাই থাকিব, আমার ভিডিওবিলাক আমি আপলোড দিয়ে থাকো। তো এতিয়াও ফল সিলিংবিলাকত আপনার লাইটর পয়েন্টবিলাক রাখে দিয়া গেছে, এতিয়াও লাইটর হেৰিবিলাক হেৰি কমপ্লিট হওয়া নাই, তো কমপ্লিট হলে দেখাত ধুনিয়া হব, তো আমি সেই ভিডিওটো আপলোড দিম নেক্সট, তো আপনাদের ভিডিওটো চাব। তো আজি আছিল, এটুই আছিল আজির ভিডিও, তো ইয়ে।